বন্ধুরা দেখতেছেন আপনারা বিশাল আকৃতির একটি তিমি মাছ, সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার হিমসুরি এলাকা থেকে। আজকে অনেক দিন যাবত মাছটি হয়তো মরেছে, বাকি আজকে সমুদ্রের ভাটা লাগার কারণে মাছটা এখন ভেসে উঠছে হিমসুরি এলাকাতে। তো কিছুক্ষণ আগে মাত্র মাছটি ভেসে উঠছে, বাকি প্রশাসনকে জানানো হয়েছে, বাংলাদেশ প্রশাসন আসবে, ওনারাদেরকে খবর দেওয়া হয়েছে, নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা আসবে একটু পরে মাছটাকে আরও উদ্ধার করে নিয়ে যাবে। বাকি একটু পরেই আরও লোক সমাগম বাড়তেছে, আস্তে আস্তে মানুষজন আসতেছে, দেখতেছে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমুদ্র সৈকত কক্সবাজার হিমসুরি এলাকাতে এই মাছটি সমুদ্রের পাড়ে উঠছে। আমরা হয়তো বিশ্বের বড় বড় দেশগুলোতে যেখানে বড় সমুদ্র সৈকত আছে ওইখানে দেখছি যে বিশাল আকৃতির মাছ কয়েকদিন পর পরই সমুদ্রে এরকমভাবে ভেসে ওঠে। বাকি বাংলাদেশে আরও কয়েকটা হয়েছে, বাকি এটাও তার মধ্যে একটা প্রথম বিশাল আকৃতির মাছ এভাবে ভেসে ওঠাটা। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।